তোমার সাথে একটু কথা বলা যাবে? জি বলুন। আমি না আজকে শাহবাগ, কাঁটাবন, বননী সব ঘুরে তোমার জন্য 108টা একই সাইজের গোলাপ ফুল নিয়ে এসেছি। আচ্ছা তারপর? ওকে, তুমি এটা অ্যাকসেপ্ট করে খেলা দেখছিলি নাকি? না বাবা। তাহলে স্বপ্ন টপ্ন দেখছিলি না? শরীর খারাপ করছে? স্বপ্ন দেখছিলাম না। তোর কোনো অসুবিধা থাকলে আমাকে বল। কোনো অসুবিধা? তুমি উঠে গেছো, যাও না, অনেক রাত, তো ঘুমা যাও বাবা। তোদের না আজকাল বোঝাটা খুব মুশকিল হয়ে গেছে। শুয়ে পড়, শুয়ে পড়। শোন, কল্যাণ ভাই তাহলে তোকে অবশেষে প্রেমের প্রস্তাব দিয়েই ফেললো। অবশেষে দিল মানে? অবশেষে মানে বেচারা তো এতদিন ধরে তোকে পছন্দই করতো, কিন্তু ভয় তো সামনে আসতে পারছিল না। এই এক মিনিট, তুই জানলি কি করে? বারে আমি কেন জানতে যাবো? সবাই যেভাবে জানে হয়তো আমিও সেভাবে জানি। সবাই জানে? ঋতু আর কে কে জানে? আমাকে হচ্ছে বলেছে তোর পাশের বাসার শাকিল আছে না, উচিত তোর দুইটা বিল্ডিং পরে যার বাসা, ও আমাকে বলেছে। এছাড়া ক্যাম্পাসে তো টুকটাক কানাঘুষা হয়। হ্যাঁ, তোর সাথে এসব কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? চল আমার বাসা, চল না আজকে গল্প করি। যাবি না? আরে আজকে একদিন না পড়লে কিছু না, আজকে যাবো না, আমি যাই, প্লিজ প্লিজ। মায়া, হাই, তোমার সাথে একটু কথা বলা যাবে? আমি না আজকে শাহবাগ, কাঁটাবন, বননি সব ঘুরে তোমার জন্য 108টা একই সাইজের গোলাপ ফুল নিয়ে এসেছি। আচ্ছা তারপর? ওকে, তুমি এটা অ্যাকসেপ্ট করে আমাকে ধন্যবাদ। আরে ধুর, কি আশ্চর্য কথা! আপনাকে নিয়ে তো আমি বড় ঝামেলা পড়লাম, এসব মানে কি? হ্যাঁ, কি আশ্চর্য, মানে এতগুলো গোলক দিয়ে আমি কি করবো? এই ফুল লতা পাতা এগুলো আমি ছাগল পালি যে ছাগলকে খাওয়াবো? 108টা গোলাপ এখানে, 108টা গোলাপ, আশ্চর্য! 108টা গোলাপ কোথা থেকে কিনে এনে জাস্ট তোরা সাজিয়ে সামনে দিলে প্রেম প্রমাণ হয়ে গেল? ওয়াও, গ্রেট, আশ্চর্য! আমারই আশ্চর্য ভুল হয়েছে, দিস ওয়াজ কমপ্লিটলি মাই মিস্টেক। তুমি তো রেগে যাইতেছো, আমি তো ভাবছিলাম। কি ভাবছো? আপনার না আসলে কোনো কিছু চিন্তা ভাবনা করার ক্ষমতাই নাই, যদি থাকতো তাহলে আপনি এতটুকু ভাবতেছে। এতগুলা গোলাপ নিয়ে আমি যদি বাসায় যাই তাহলে কতগুলা কোয়েশ্চেন ফেস করতে হবে আমাকে? আপনি এক কাজ করেন, আপনাকে আমি একটা ভালো পরামর্শ দিই। কষ্ট করে করে যেহেতু এতগুলো গোলাপ কিনেছেন, গোলাপগুলো নিয়ে যান। আপনার নিশ্চয় ছাগল আছে, ছাগলগুলোকে খাওয়াবেন অথবা নিজেই খেয়ে ফেলেন। আর তাছাড়া অ্যাকচুয়ালি আপনার গোলাপ আপনি যা খুশি তা করতে পারেন। কি মন খারাপ হচ্ছে? তাহলে এক কাজ করুন, ফোনটা বের করুন, আমার ফোন নাম্বারটা নিন। কারণ আমার না এভাবে রাস্তা মাঝখানে দাঁড়িয়ে কথা বলাটা আসলে মানে বারবার তো এগুলো করা যায় না, তাই না? এর থেকে বেটার হয় আপনি ঠান্ডা মাথায় আসলে আসলে কিছু একটা ফ্রুটফুল কিছু একটা ভাবুন, ভেবে তারপর আমাকে জানান, তারপরে না হয় আমরা কথা বলবো, রাইট? আর আমি আপনাকে একটা অনেস্টলি একটা সাজেশন দিই। অনেক সময় হয় কি, মাথা দিয়ে যুক্তি তর্ক দিয়ে চিন্তা করেও অনেক কিছু সঠিক সলিউশন পাওয়া যায় না। তখন বেটার হয় কি, মন যেটা বলে সেটা শোনা। কারণ আপনার মন আপনাকে কখনো ভুল কথা বলবে না। এখন নাম্বারটা নেবেন না? সেভ করে
আচ্ছা 108 টা গুলো এই আরে যখন পড়ি তখন তো দেখো না একটু উঠলেই তাই না এই মায়া জানিস তোর বাবা ফোন করেছিল কি বলেছে জানিস না বলে জানবো কি করে বলে ফেলো তোর বাবা পরশুদিন ফ্লাইট ধরছে সবকিছু ঠিকঠাক মতো থাকলে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে তোর জন্য খেলনা আনবে না আমার জন্য আনবে আমার জন্য আনবে মা নাকি খেলনা দেখে মার সাথে যায় মজা না